মাগরিবের নামাজের পর ছোট্ট এই দোয়াটি কোন বান্দা যখন একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 70টি বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তার মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার চাইতে 70টি বিপদ, বাকি সবগুলো বড় বড়। এটা আবার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়বে, মুসনাদের আহমদের বর্ণনা এসেছে, কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়ার পর সে যখন এই দোয়াটি পড়বে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 70টি বিপদ থেকে হেফাজত করবেন। বিপদ মুক্তির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কত দোয়া করে আল্লাহ তাআলার কাছে কামনা করি, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে যত দোয়া করি কামনা করেন, এই দোয়াটি এতটা শক্তিশালী। এবং এই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বলেছেন যে আপনি দোয়াটি পাঠ করলেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিলেন। বিপদ মুক্তি উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি যত যা কিছু বলেন না কেন, আপনার জীবনে কত বিপদ আছে আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না, কিংবা আপনিও কয়টা সিলেক্ট করবেন, 1, 2 থেকে 10টা 20টা আপনি সিলেক্ট করতে পারলেন, কিন্তু 1টা নয় 2টা নয় 30 নয় 40 নয় 70টি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এমন একটি দোয়া, যে দোয়াটি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় 10 লাখ নেকি লেখা হবে, তার আমলনামায় থেকে 10 লাখ গুণা মুছে দেওয়া হবে। সেই দোয়াটি এমনই কি, এই দোয়াটি থেকে পড়ার কারণে 70টি বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার শব্দটি এতটাই সহজ যে শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, নতুন কোনো কঠিন কোনো শব্দ নয়, যেটা আপনার অপরিচিত শব্দ। এটা আমরা, আমি, আপনি সবাই, আমরা চাইলে, যারা একেবারে কোনো সুরা মুখে দিয়ে আসে না, জিহ্বা ভার হয়ে গেছে, তারাও চাইলে এই দোয়াটা আমরা কয়েকবার যদি আমরা একটু প্র্যাকটিস করি আমাদের মুখ দিয়েও চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনকি বলা হয়েছে যে সর্বনিম্ন বিপদ, হযরত আবু নাঈম এমনকি আবু সায়বা রহমাতুল্লাহ একটি আমলের বর্ণনা করেছেন, তারা বলেন যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে 100 বার নয়, মাত্র একবার আল্লাহ তাআলার কাছে পাঠ করার কারণে 70টি বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তার অন্যান্য বিপদগুলো এর চাইতে অনেক বড়। তার সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তাআলা তার সব বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে দূরীভূত করে দিবেন। এবং এমনকি বলা হয়েছে দুশ্চিন্তাগ্রস্তদের জন্য, যদি যারা এই দোয়াটি পাঠ করবে, যারা দুশ্চিন্তাগ্রস্ত, ঋণের ব্যাপারে আপনি দুশ্চিন্তায় আছেন, ঋণের টেনশনে আছেন, বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, ছেলেকে নিয়ে টেনশনে আছেন, যত যাই বিপদ বলেন না কেন, সব বিপদ থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে।